আইব্রো নারীর সৌন্দর্যের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আর এই সৌন্দর্যের অংশ হিসেবে বর্তমান সময়ে নানা রকম মেকআপের মাধ্যমে আইব্রো নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট চলছে আমরা কি বলি আইজ আর দ্য উইন্ডোজ টু ইওর সোল রাইট একটা রিজন আছে উই সে দ্যাট ইটস বিকজ আইজ আর অ্যাকচুয়ালি দ্য উইন্ডোজ টু ইওর সোল আইব্রোজ ফ্রেম করে আপনার ফেসটাকে কতটা যে ইম্পর্টেন্ট এটা আমি বুঝি বিকজ আই হ্যাভ বিন ট্রেন্ড ইউকে থেকে অ্যান্ড আই স্টাডিড আইব্রোজ আইব্রোজ আমার জন্য ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যখন আমি দেখি যে মানুষের আইব্রোজ ক্যান লিটারালি চেঞ্জ ইউর এন্টায়ার ফেস অ্যান্ড এখন আমি মানুষের প্র্যাকটিস করতেছি ওয়েন আই ডু ওয়ার্ক আই ক্যান লিটারালি সি যে মানুষের ফেস চেঞ্জ হয়ে যায় সো প্রপার কেয়ার অফ আইব্রোজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট আমরা করি ইনস্টাব্রাউজ অ্যান্ড হেনা ব্রাউজ ওনলি গ্ল্যাম ব্যাথিতে এটা করা হয় সো আমরা যখন ইয়াং জেনারেশন সবাই আমরা দেখি যে উই ওয়ান্ট বুশি ব্রাউজ এটা হচ্ছে হিউজ ট্রেন্ড গোয়িং অন উই লাভ বুশি ব্রাউজ আমরা আগের মতো তখন আর চিকন আইব্রোজ পছন্দ করি না মোস্ট অফ দ্য পিপল তখন ক্লায়েন্টস আসে বলে যে কি মেন কনসার্ন যে আইব্রোজে হয়তো আইব্রোজ কম না হলে আর কি নট বুশি এনাফ পিপল আর ক্রেজি অ্যাবাউট বুশি ব্রাউজ যখন আমি ইউকেতে পড়তাম তখন আমি দেখতাম যে পিপল কতটা কেয়ার করে এভরি ওয়ান মান্থ টু মান্থ যার পর স্যালনের পর স্যালন ট্রিটমেন্ট আমি দেখতাম যে ইউ নো দ্য ট্রেন্ড ইজ বুশি ব্রাউজ আর হোয়াট উই আর ডুইং ইজ উই আর ফলোয়িং ইট সো বাংলাদেশে আমি ফার্স্ট আসি তখন আমি দেখি যে কেউ করে না এই ট্রিটমেন্টটা সো হোয়াট আই ডু ইজ আই গেট প্রফেশনালি ট্রেন্ড ফর দ্যাট সো যখন দেশে এসে আমি যখন এই এটা ট্রিটমেন্টটা আমি শুরু করি পিপল গোস ক্রেজি সবাই বলে হোয়াট ইজ দিস হোয়াটস গোয়িং অন অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ ইট হালাল হালাল একটা ট্রিটমেন্ট সো এইটা করলে হয় কি যে সবাই বলে মাইক্রোব্লেডেড ব্রাউজ এখন অনেক ক্ষতিকর আমার কাছে মনে হয় উইন পিপল দাস মাইক্রোব্লিডিং বিকজ আমাদের এশিয়ান টোনে সামটাইমস ওটা করতে গেলে অরেঞ্জ হয়ে যায় ইয়েলো হয়ে যায় ইট ইজ ভেরি স্কেরি অলসো ট্যাটু করা ইজ হারাম লাইক সবাই বলে যে কী করলে যে হারাম হবে না ট্রিটমেন্টটা বাট স্টিল থাকবে সো ইউ নো উই হ্যাভ দ্য সলিউশন ইনস্টা ব্রাউজ সো ইউ নো ইফ ইউ ওয়ান্ট টু ফলো দ্য ট্রেন্ড ইউ ক্যান ট্রাই ইট অ্যান্ড আই এম শিওর ইউ ক্যান লাভ ইট সো ইনস্টাগ্রাম ট্রিটমেন্টটা ইজ লাইক আ থ্রি স্টেপ প্রসেস ইটস ভেরি সেফ ওনলি মনে করেন 15 মিনিটের মধ্যে পুরো ট্রিটমেন্ট ডান সো এটা হচ্ছে হেনা হেনা ইজ বেসিক্যালি হেনা মেহেদি যেটাকে বলে ওইটা ওনলি ফর আইব্রোজের জন্যই করা হয় নট লাইক বাসায় মেহেদি দিলে আইব্রোজ দিলে হবে নো পুরো রেড হয়ে যাবে সো উই হ্যাভ আ স্পেশাল হেনা ওনলি ফর আইব্রোজ ওইটা করলে হয় কি আপনার আইব্রোজটা দেখে মনে হবে যে ট্যাটু করা বাট আসলে কিন্তু ট্যাটু না জাস্ট হেনা ডার্কার অ্যান্ড জাস্ট বোল্ডার লাইক আমার মতো হয়ে থাকবে পারফেক্ট আইব্রোজ অন স্মিথ